গুড মর্নিং স্টুডেন্ট শুভ নববর্ষ সকলকে আজকে আমি আলোচনা করব ক্লাস সেভেনের প্রিমিড যে গল্পগুলি রয়েছে তার দ্বিতীয় গল্পটি নিয়ে এর আগের দুটি ভিডিওতে আমি যুদ্ধ গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণদেব গল্পটির প্রথম অংশ গল্পটির লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবার আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিচ্ছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি তার জন্ম হয়েছিল আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে এছাড়া ছেলেবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত জন্ম হয়েছিল কলকাতার শিমলিয়া অঞ্চলে তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত তিনি শ্রীরামকৃষ্ণকে গুরু হিসাবে মানতেন এবং বেলুর মঠ যেটা রামকৃষ্ণ মিশন নামে পরিচিত সেই বেলুর মঠটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া আঠারোশো সালে তিনি আমেরিকার শিকাগো শহরে সেই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে গিয়ে তিনি ভারত ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছিলেন আচ্ছা এছাড়া তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছেন তার মধ্যে কতগুলি ইম্পর্টেন্টের মধ্যে আছে বর্তমান ভারত পরিব্রাজক ইত্যাদি এবার আমি গল্পের মূল আলোচনায় আসি গল্পটি শুরু হয়েছে দেখো যে গল্পটি লিখেছে শ্রী 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 রামকৃষ্ণদেব অর্থাৎ রামকৃষ্ণের জীবন নিয়েই এই গল্পটি লেখা শুরুটা আছে দেখো যে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি কোনো পল্লী গ্রামের দরিদ্র ব্রাহ্মণ কোলে একটা শিশুর জন্ম হয় সেই শিশুটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ জন্ম হয়েছিল কোথায় আমাদের এই পল্লী বাংলার মানে গ্রামেরই কোনো এক ব্রাহ্মণ পরিবারে তার পিতা মাতা অতি নিষ্ঠাবান প্রাচীনপন্থী লোক ছিলেন প্রাচীনপন্থী মানে মানে পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী যে বালকের কথা আমি বলিতেছি তার জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই একজন পণ্ডিত ছিলেন বালক সেই জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভ্রাতার কাছেই তার পাঠ আরম্ভ করলেন মানে পড়াশোনা শুরু করলেন কিছুদিন পরেই সেই বালকের দৃঢ় ধারণা হলো যে সকল লৌকিক বিদ্যা লৌকিক বিদ্যা মানে সাংসারিক বিদ্যা যে আমরা যে বিদ্যাটা লাভ করি অ্যাকচুয়ালি বই পড়ে তার উদ্দেশ্য শুধু পার্থিব উন্নতি পার্থিব মানে আমাদের এই পৃথিবী সম্পর্কিত যে জিনিসগুলি আছে আমাদের ব্যক্তিগত উন্নতি সমাজের উন্নতি সুতরাং লেখাপড়া ছাড়িয়া তিনি আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণ আধ্যাত্মিক মানে হচ্ছে ধর্মীয় জ্ঞান খোঁজার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করতে সংকল্প করলেন সংকল্পনে প্রতিজ্ঞা করলেন অর্থাৎ তিনি তার জীবনটা বিভিন্ন ধর্মীয় জ্ঞান অনুসন্ধান করার জন্যই নিজেকে উৎসর্গ করে দিলেন তার পিতার মৃত্যুর পর তাদের সংসারে দেখা গেল প্রবল দারিদ্র মানে খুব আর্থিক অনটনে তারা ভুগতে লাগ ভুগতে লাগলেন বালককে নিজের আহারের সংস্থানের চেষ্টা করতে হলো রামকৃষ্ণকে নিজের খাবারের ব্যবস্থায় ছোটোবেলায় নিজেকেই করতে হয়েছিল বাবার মৃত্যুর পর তিনি কলকাতার দক্ষিণেশ্বরে একটি মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত হন সেই মন্দিরে ছিল আনন্দময়ী জগত মাতার একটি মূর্তি আনন্দময়ী জগৎ মাতা মানে হচ্ছে জগতের মাতা অর্থাৎ দেবী কালীর মূর্তি ছিল এই বালককে দিন সকালে এবং সন্ধ্যায় প্রাতে ও সায়ান্নে মানে সকালে ও সন্ধ্যায় তাকে পূজা করতে হতো পূজা করতে করতে এই ভাব এসে তার মন অধিকার করত। যে সত্যি কি জগতে আনন্দময়ী মা বলে কেউ আছে সত্যিই কি ধর্মের মধ্যে কিছু আছে তিনি শুনেছিলেন যে অতীতকালে অনেক বড়ো বড়ো সাধু মহাপুরুষ এইভাবে ভগবান লাভের জন্য প্রাণপণের চেষ্টা করেছেন এবং সবশেষে তাদের উদ্দেশ্য সফল হয়েছে মানে সেই মহাপুরুষরা সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছিলেন কিন্তু কিভাবে তিনি জগৎ মাতাকে লাভ করবেন এই চিন্তাই তার মনে বাড়তে লাগলো শেষে এমন হল যে তিনি আর কিছু ভাবতে পারতেন না নিয়মিত পূজা করা তার পক্ষে অসম্ভব হয়ে গেছিলো তিনি পূজা ছেড়ে দিয়ে মন্দিরের পাশে পঞ্চবটিতে গিয়ে বাস করতে লাগলেন পঞ্চবটি হচ্ছে একটা বন সেটা দক্ষিণেশ্বরের পাশেই আছে পঞ্চবটি মানে হচ্ছে মোট পাঁচটা গাছ বট অসত্য অশোক তারপর বেল এরকম মোট পাঁচটা গাছ নিয়ে যেখানে একসঙ্গে থাকে সেটাকে পঞ্চবটি বলে তো সেখানে তিনি বাস করতে লাগলেন তিনি নিজের কথা ভুলে গিয়ে এমনকি মাঝে মাঝে তিনি তার খাবার করা খাবার খেতে হবে সেই কথাও ভুলে যেতেন এবং উচ্চস্বরে কেঁদে বলতেন যে মা মা তুই কি সত্যি আছিস তবে কেন আমাকে অজ্ঞানে ফেলে রেখেছিস সত্যি কি আমাকে তা জানতে দিচ্ছিস না কেন সত্যি তুই আমাকে আমি তোকে সাক্ষাৎভাবে উপলব্ধি করতে চাই অর্থাৎ সে আনন্দময়ী মাতার সাক্ষাৎ লাভের জন্য বারবার উদ্গ্রীব হয়ে ওঠে এবং নিজের খাওয়া দাওয়া অব্দিও ভুলে যায় সে সময় তার কোনো গুরু ছিল না যে তাকে সঠিকভাবে পথ দেখাবে এবং অনেকেই বরঞ্চ ভাবত যে তার মাথায় বোধ হয় বিকৃতি হয়ে গেছে এমনই সময় সেই দক্ষিণেশ্বরে একজন সন্ন্যাসিনী আসলেন সন্ন্যাসিনী মানে একজন মহিলা সন্ন্যাসী তিনি তার অবস্থা বুঝতে পেরে বললেন যে এই জগতে কেউ ধনের জন্য কেউ সুখের জন্য কেউ বা অন্য কিছুর জন্য পাগল সে শুধুমাত্র ঈশ্বরের জন্য পাগল এই মহিলা তারপরে সেই বালকের কাছে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে অনেক দিন থেকে ভারতবর্ষের বিভিন্ন ধর্মপ্রণালী সম্পর্কে তাকে শিক্ষাদান করলেন এই হল আজকের গল্পের মূল অংশ গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে এবার তোমরা মূল প্রশ্ন এবং ওয়ার্কশিটটা কমপ্লিট করে রাখবে ধন্যবাদ